আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে আরো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করেছি, যদি ভালো লাগে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো আমি টুকিটাকি কিছু নিয়ে আসছিলাম, তো ভালো লাগছিল তাই নিয়ে আসছিলাম। তো বের হয়েছিলাম অন্য কারণে, তো চোখের সামনে পড়লো, তো নিয়ে আসলাম কিছু টুকিটাকি সবজি, অল্প স্বল্প আর কি। তো এগুলাকে এখন আমি ধুয়ে রেখে দিব, পানি ঝরে গেলে আমি ফ্রিজে রেখে দিব। আর এখন তো সব কিছুই বাহির থেকে আনলে ধুয়ে রাখতে হয় এমন একটা পরিস্থিতি। তো আজকে আমি হালিম রান্না করব। তো হালিমের প্যাকেটটা আমি ভিজিয়ে রেখে দিব গরম পানি দিয়ে। এই তো গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিক্সড করে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। তাহলে হালিমটা খুব ভালো হয় আর খুব ভালো বা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হালিমের ডালটা। তার এদিকে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, আর হালিমের জন্য ধনিয়া পাতাটা লাগবে আমার। পেঁয়াজ, তারপর শসা, ধনিয়া পাতা সব কিছু একসাথে আমি কেটে নিব। আর এখন আমি দুধ জাল করে নিয়েছি। তো বাহির থেকে এসে আমি তাড়াহুড়া করে আগে আমি দুধ বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো আম্মা দুধটা আমি আগে দিয়ে দিচ্ছি, তারপর আমি বাচ্চাদেরকে দিব। তো আম্মাকে গরম গরমই কিন্তু দুধ দিয়ে ফেললাম, আর বাচ্চাদেরকে ঠান্ডা হওয়ার পর দিয়েছিলাম। আর এদিকে আমি হালিমের সব কিছু রেডি করে নিয়েছি, চিকেনটাও ধুয়ে নিয়েছি। তো চিকেন দিয়ে আজকে আমি হালিমটা রান্না করব। তো এখানে আমি প্রথমে কিছু বেরেস্তা ভেজে নিয়েছি, বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। আর হালিমের মধ্যে কিন্তু বেরেস্তাটা না হলে একদমই ভালো লাগে না। তো পেঁয়াজটা ভাজার পর এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর হচ্ছে এখানে 7 মতো লবণ দিয়েছি, আর গরম মশলা দিব 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়েছিলাম 1 টেবিল চামচ। আর হালিমের প্যাকেটের সাথে কিন্তু মশলা থাকে, তো তারপরও ঘরোয়া মশলাটা ব্যবহার করলে হালিমটা আমার মনে হয় বেশি স্বাদ হয়, বেশি মজা লাগে। তো এখানে আমি 1 প্যাকেট হালিমের যে মশলাটা থাকে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি মশলাটা। মশলাটা যখন মানে ভাজা হয়ে যাবে তখন আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি ভালোভাবে মশলা আর তেলের সাথে ভেজে নিব। আর মশলা আর তেলের সাথে চিকেনটা ভেজে নিলে আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে। আর যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করতেছি, আর গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয় হালিম। তারপরও চিকেন দিয়ে যেহেতু রান্না করতেছি কোনো অংশেই কিন্তু স্বাদে হেরফের হবে না। তো এভাবে ভেজে নিলে, তো আমি যে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, গ্রেভির পানিটা আর কি। তো এখানে যে যতটুকু খেতে চায় আর কি। তো একটু ঘনত্ব হলে একটু পানিটা কম দিতে হবে, আর একটু পাতলা হলে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন বলক আসার পালা। তো এখানে বলক এসে গেছে, চোলাটা একটু কমিয়ে দিব। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু হালিম অনেক ঘন হয়ে যায়। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু চিরেও দিতে পারেন। তো আমি আস্ত দিয়েছি আর কিছু ধনিয়া পাতা দিয়েছি, আর লবণ ঠিকঠাক আছে। হালিম আমার রেডি হয়ে গেছে, আমি একটু পরিবেশন করে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম আমি পরিবেশন করতেছি, এটা ঠান্ডা হলে কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে। আর সাথে শসা কুচি, লেবু, বেরেস্তা আছে, সবাইকে দিয়ে দিব খাওয়ার জন্য। অলরেডি কিন্তু হালিম খাওয়া শেষ হয়ে গেছে। তো হালিমটা খাওয়ার পর এখন অনেক কিছু কিন্তু ময়লা হয়ে গেছে, তো এগুলাকে আমি ধুয়ে নিব। আর এটা রান্না করতে কিন্তু অনেক সময় লেগেছে, আর মানে খাওয়াটা শেষ করতে বেশি একটা সময় লাগে নাই। সব কিছুই দেখবেন তৈরি করতে অনেক ঝামেলা, অনেক কিছু মানে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু আমাদের খাইতে বেশি একটা সময় লাগে না। তো এখন আমি সব কিছু ধুয়ে নিচ্ছি।
ধোয়া আমার শেষ হয়ে গেছে, যেই সব মানে জিনিসগুলো আমি মানে খুলেছিলাম শোকেস থেকে, তো ওগুলো আমি একটা টাওয়ালের উপর রেখে দিয়েছি, আবার শুকিয়ে গেলে রেখে দিব। এখন আমি চুলাটা একটু মুছে নিয়েছি, যেহেতু আমি রান্না করেছি আর তেল মশলা কিন্তু ছিটকে পড়েছে, তো মোছার পর একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে এদিকে এগুলাকে আমি রেখে দিব মুছে। আর টিপটটাও কিন্তু জায়গা মতো রেখে দিলাম। আর অয়েলটা শেষ হয়ে গেছে, রান্নার তেল শেষ হয়ে গেছে, তো আমি যে তেলে জারটা আছে সেটার মধ্যে তেলটাও নিয়ে নিলাম, জায়গা মতো রেখে দিচ্ছি। আর এদিকে ডিমটা হয়ে গেছে, এখন আমি ছিলে তারপর কেটে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। আর এখন কিন্তু পরদিন, তো পরদিনে দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, তো সকালের নাস্তাটা কিন্তু হয়ে গেছে আর দুপুরে রান্না করতেছি। এখানে ভীম শেষ হয়ে গিয়েছিল, তো ভীম লিকুইড আছে, তো সাবানটা ছিল না, তো চা যে খাওয়া হয়েছে সেই মগগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে আমি টক রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আজকে রান্নার মধ্যে টক ছিল, তো ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, পানিটা ঝরে গেলেই জায়গা মতো রেখে দিব। তো এখানে আমি টকের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, পুঁটি মাছ দিয়ে টক রান্না করলাম, টক হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। এদিকে অল্প একটু চিকেনও রান্না করতেছি, তো আমি চিকেনগুলা ভেজে তারপর সব মশলা কষিয়ে দিয়ে দিলাম আর কি, রেগুলার যে মশলা আছে সেই মশলা দিয়েই আমি চিকেনটা রান্না করেছিলাম। প্রায় হয়ে গেছে, আমি কিছু কাঁচামরিচ দিব, তো ফ্লেভারের জন্য আমি দুইটা কাঁচামরিচ দিলাম, আর কাঁচামরিচগুলো কিন্তু বেশ বড় বড়। চিকেনটা আমি উঠিয়ে নিয়েছি, তো এখন আমি দিয়ে দিচ্ছি আবারও তেল, দিব কিছু পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা আমি ভেজে নিব। আর দিলাম তেজপাতা, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিব গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি চিকেন দিয়ে বাঁধাকপি রান্না করব, অনেকে কিন্তু পাতাকপিও বলে। এখানে আমি মুরগির গলা, তারপর হচ্ছে যে সলিড যে মাংসগুলা ওগুলা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সাথে একটু ভেজে নিচ্ছি, তো অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এদিকে আমি ডিমগুলা ধুয়ে নিচ্ছি, তো ডিম শেষ হয়ে গেছিল, তো ডিম কিছু আনা হয়েছে, তো তো এখানে চিকেনটা কষানোর পর আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছিলাম, তো চুলায় কিন্তু রান্না হইতেছে। আর এদিকে আমি ডিমের পানিটা ঝরে গেছে রেখে দিলাম, তো ডিম কিন্তু আগেরও কিছু ছিল, আর এদিকে আমার বোন হচ্ছে ঝাড়ু দিতেছে ঘর, তো ঝাড়ু দিয়ে ও কিন্তু মুছে ফেলবে, তো আমি রান্নাটা করতেছিলাম, অন্য কাজ করতেছিলাম, আর এসান ও নাকি আমাকে হেল্প করবে, তাই ও হেল্প করতেছে। আর যেহেতু বাচ্চারা খেলাধুলা করতেছে, ঘর কিন্তু বেশি ময়লা হয়। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তো আমি একটু নিচে গিয়েছিলাম, তো আমি একটু কাজ ছিল তাই একটু গিয়েছিলাম, তো সারা দিনে কিন্তু নিচে ওপরে নিচে ওপরে সারা দিনই দৌড়াদৌড়ি করতে হয়, এমনিতে হয়তো ক্যামেরার মধ্যে দেখা যায় না, কিন্তু আমি সারা দিনে কিন্তু কিছুক্ষণ পরপরই নিচে যাওয়া হয়, আসা হয়, যাওয়া হয়, আসা হয়, এরকম আর কি। তো এদিকে হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়েই আমি নামিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি খাবারগুলো নিয়ে আসতেছি দুপুরের রান্না, তো আজকে চার পদ আছে রান্নার মধ্যে, তো
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।